এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে, আপনার নাম এবং পেশা? আমার নাম রাজাজি, নিউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি, এতে একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর যদি এভাবে ব্যাপারটা দেখেন, আপনাদের দেখার ভুল আছে, আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই। এখন ঐশ্বরিয়া রাই হল 1 নম্বর। আর আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না। আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে, 2,000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে, কেউ তাদের বাঁচাতে আসেনি। কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল, লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে, তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ ভাই। মনে করেন তিনি একজন কমিউনিস্ট, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী, ইসলামে বহুবিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই, ঐশ্বরিয়া এখন 1 নম্বর। আমার জন্য না, আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে, আপনার সঙ্গে একমত, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি একমত, ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা, এটা কে ঠিক করবে? আপনার কথা মানলাম, আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি, তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরআনে, সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি, কে তাদের দায়িত্ব নেবে? কে? যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মে কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। আমি একজন ডাক্তার, একজন ডাক্তার হিসেবে বলছি, একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না, পারে না, এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে? আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোন সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন। এর চেয়ে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন, আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না, তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছি? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে, সম্মানের অবমাননা করছে আর আত্মাকে বঞ্চিত করছে। পশ্চিমার সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়, সে আবার কে? মডেলিং, তাই তো, ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আমরা মাকে বিক্রি করতে চাই না, আমরা বোনকে বিক্রি করতে চাই না, আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম আগের লেকচারে, আমি বলেছিলাম BMW, এক লোক বলছিল খুব বিখ্যাত অ্যাড, BMW নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখনই চালানো শুরু করুন, মেয়েটাকে না গাড়িটাকে।
আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন, 5-10 দিন কেউ কিছু বলবে না। আর কমিউনিজমে রক্ষিত রাখার নিয়ম আছে, একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে। এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে? আমি না, আপনি। আর আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হয়, যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিস্তিনকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগের 2 ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে। কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না, এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্ট আর কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট, কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে, অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝবেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না, তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। আমরা মহিলাদের ছোট করি না। একজন অমুসলিম বোন, জি, আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম, কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই। সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বদলাবে। মহিলারা যুদ্ধে যাবে, এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে, আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে। আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ, পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত, আমি আপনার সাথে একমত। এখন সময় বদলে গেছে, কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায়। গালফারে বেশি পুরুষ মারা গেছে, আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি, ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে। তবে আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না, আমি একমত। এখনকার দিনে আমি বলেছি ধূমপানে যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হল পুরুষ, মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ। আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে। আর আমেরিকাতে কি ঘটনা ঘটলো কয়েক বছর আগে, আর্মিতে মহিলা সেকশন খোলা হলো, মহিলারা আর্মিতে, তখন থেকে মহিলার আর্মিতে যেতে লাগলো। আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিন্টন? হ্যাঁ, বিল ক্লিন্টন। তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। আপনি জানেন 96 জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়রের কাছে, তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন। বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ররাই তাদের ধর্ষণ করেছে। যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে? এটা হলো পরিসংখ্যান, এটা হলো আমেরিকান পরিসংখ্যান। সমস্যা হলো, আমি একমত, আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, আপনার প্রশ্নটা নিষ্পাপ, কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না। আপনি কি জানেন, আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে। জানেন আমেরিকাতে প্রত্যেক দিন 1996 সালে পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন 2730 জন মহিলা ধর্ষিত হয়েছে, প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আমরা গত 3 ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি, গত 3 ঘন্টায় 300-এরও বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে। এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয়, ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না, তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের। মহিলা কাজ করলে ভদ্রোচিত কাজ করতে পারে, এমন কাজ না যে মডেলিং, নাচা, গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা। মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন, কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে, অবিচার হবে। কিছু বলতে চান আপনি? আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না, আমি ভালো কাজের কথাই বলছি। যেমন গাড়ি চালানো, পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে। ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে, তাদের মৃত্যু হার বেড়ে গেছে, সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না, সব ধর্মের কথাই বলছি।
আমার প্রশ্নটা হলো, সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা। যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে, সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন। আপনি বলছেন যদি এমনটা হয়, যদি এমনটা হয় 100 বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায়, যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায়, অনেকগুলো যদি যদি। বোন সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন, আপনি আমি জানি না, সৃষ্টিকর্তাই ভালো জানেন। তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যিক নয়, যদি আপনার কথা মেনে নেই, যদি আপনার কথা মেনেও নেই মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে। মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না, আমার মাত্র একজন স্ত্রী, আমার স্ত্রী মাত্র একজনের, আমি তাকে নিয়েই সন্তুষ্ট, আর বিয়ে করতেও চাই না, এটা কোনো সমস্যা না। কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই, বিয়ে করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে। বোন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, তিনি ভবিষ্যৎ জানেন। যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না, কিন্তু ধরেন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না। উদাহরণ দিচ্ছি, ডাক্তার জানে কিন্তু ডাক্তাররা মানুষ, তারও ভুল হতে পারে। মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি আমাদের প্রয়োজনটা জানেন। সেজন্য আমি বলছি এখন আপনি করোনার একটা ভুল দেখান, আগামীকাল হয়তো একটা কিছু হবে, সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব। আমার নাম শ্রীরাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিল। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা। এখন এই স্ত্রীদের কি হবে, কারণ দুর্ভোগটা পোহাচ্ছে তারাই। যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে, আর এই মহিলাদের তখন কি হবে, আর এটা কি ঠিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, সবাইকে সমান অধিকার দেয়ায় স্ত্রীরাই কষ্ট পেয়েছিল। তিনি এই কথাটাই বললেন, এটা একটা পরীক্ষা। কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা। যখন ছাত্র ছিলাম, যখন আমি ডাক্তারি পড়ছিলাম, ঘাম ছুটে গিয়েছিল, আমার ঘাম ছুটে গিয়েছিল। বিশ্বাস করেন যদি আপনি আমাকে 10 লাখ টাকাও দেন আমি আর MBBS পরীক্ষা দিতে যাব না, ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে। তাহলে এই কষ্ট সবই পরীক্ষা, এটা একটা পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য একটা পরীক্ষা। যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে, স্ত্রীর কর্তব্যগুলো পালন করে, তার স্বামী যদি দায়িত্ব পালন না করে, মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে, তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ। গড়ে একজন মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, অথবা 40 বছর, কেউ 20 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরে। মানুষের এই গড় আয়ু 40 থেকে 60 বছর, কিন্তু পরকালের তুলনায় এই জীবন 0.00000000 খুবই ক্ষুদ্র একটা অংশ। যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেব, পরকালে আপনি যা চান তাই পাবেন, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে, আমাকে কষ্ট দেন, পরকালে আমি যা যাবো তাই পাবো, তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট এই বিপদে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায় তখন আমাদের ঘুমও হয় না, কেন? কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই। একইভাবে যদি কোন স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে, সেটা যাই হোক, সে যদি কোরআনে লেখা ঈশ্বরের নির্দেশ মানে তাহলে সে বেহেশতে যাবে, যদি স্বামী কর্তব্য পালন না করে সে বেহেশতে যাবে না, কর্তব্য করলে বেহেশতে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আমি আবারও প্রশ্ন করতে এসেছি। কিছু লোক, ধর্মীয় কিছু লোক, ঈশ্বরকে একটা নাম দিয়ে ডাকে, কিছু লোক বলে অলৌকিক শক্তি, আর বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি, আর প্যারাসাইকোলজিস্টরা বলে এটা একটা সুপার কনসেন্স। তাহলে এই প্যারাসাইকোলজি দিয়েই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন। ভাই আপনার প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা কি আবার বলবেন? হ্যাঁ, মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে, ঠিক? কেউ হয়তো বলে সুপার কনসেন্স, কেউ আর বলে সুপার পাওয়ার, যিনি সবচেয়ে শক্তিশালী, আর বিজ্ঞানীরা এটাকে বলে কসমিক এনার্জি, যেটা যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল, এটাই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে, এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন। অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে, এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, সেটা ছিল 325 সালে নাইসিয়া কনফারেন্সে, সেখানে এটা বানানো হয়েছিল, আর সেখানে বলা হয়েছিল
ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম নিলেন, আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না। এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয় তাহলে অল্প সময়ের মধ্যেই বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে। আর আমার প্রশ্ন হল, এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল, আর মানুষ জাতি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে ভাই? তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? ধন্যবাদ ভাই। আপনি প্রশ্ন করলেন, কিছু লোক বলে সুপার কনসেন্স, কেউ বলে সুপার পাওয়ার, কিছু লোক বলে কসমিক এনার্জি। ভাই আপনি যে নামে ডাকেন সঠিক নাম হতে হবে, ভুল নাম হলে আমরা এটা মানবো না। কিছু লোক সঠিক নামে ডাকে সুপার পাওয়ার, সমস্যা নেই, সুপার বিং, সমস্যা নেই, কিছু সঠিক নাম হতে পারে, কিছু ভুল নামও হতে পারে। একটা নাম আপনি বললেন যে বিজ্ঞানীরা বলেন কসমিক এনার্জি, আর একটা ধর্ম বলে যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আপনি এখানে বাইবেলের কথা বলছেন, বুক অব জেনেসিস দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদ, সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন সপ্তম দিনে। যদি কসমিক এনার্জি বিশ্রাম নাই সব ধ্বংস হয়ে যাবে, আমি একমত। তাহলে এই ধর্মগ্রন্থ আমরা মানি না, আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না। ঈশ্বর এই বিশ্বজগতের সব এনার্জির সৃষ্টিকর্তা, তিনি কসমিক এনার্জি নন, তার চেয়েও অনেক বড়, তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছু তার উপর নির্ভরশীল। তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন, আমরা সেটা মানি না, ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তার এই সংজ্ঞাটা আসলে ভুল। সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই। আর আপনি যে নামেই ডাকুন সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই, যদি ভুল নামে ডাকেন তাহলে আপত্তি আছে। আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না, ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি মাইকের সামনে আসতে, যাতে আমরা আপনাদের দেখতে পারি আর প্রশ্ন করার সুযোগ দিতে পারি। আমার নাম কালিল সুলিভান, আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন, এই কথাটা কি সত্যি? ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসুল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, এই কথাটা বাইবেলও বলা আছে, যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হল খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে, কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহান তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এ সম্পর্কে পবিত্রকরণে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন, হে আল্লাহ সুবহান তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমাকে, আমি বলেছি আব্দুল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যীশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যীশু নতুন কোন আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, তিনিও এই আইন মেনে চলবেন, কোরআনের আইন আর সহিহ হাদিস, তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহিহ হাদিস মেনে চলবে। আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ, আর তারপর যীশু আবার, হ্যাঁ ঠিক, দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না, রাসুল মানে যিনি কিছু নির্দেশ পান, তিনি দ্বিতীয়বার রাসুল হিসেবে আসবেন না, তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, তিনি নতুন নির্দেশ পাবেন না। আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে, সেটা 2000 বছর আগের কথা, যেটা বিকৃত হয়ে গেছে, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তাই যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন, তিনি কোরআনের এই নির্দেশ মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। তাহলে রাসূল হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম, আমার নাম শাহিদা, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি। আমার প্রশ্ন একটাই, সেটা মানবতা নিয়ে, বিষয়টা মানবতার শান্তি নিয়ে। আমার প্রশ্নটা হল, ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোন অনুমতি দেয়া আছে কিনা? যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে, এ সম্পর্কে কিছু বলবেন? বোন আপনি প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই। তবে মুসলিম পণ্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায়,
রিয়াদে, মালয়েশিয়ায় আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয়। এক নম্বর, যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয়। আমি হার্ট দিতে পারবো না, আমার হার্ট দান করলে আমি মারা যাব। ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে, সেখানে একটা যথেষ্ট। ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট, তাকে একটা কিডনি দিতে পারি, তাহলে তিনিও বাঁচবেন, আমিও বেঁচে থাকবো। তাহলে এক নম্বর পয়েন্ট, যে অঙ্গ দান করবে তার যেন বড় কোনো ক্ষতি না হয়। দুই নম্বর পয়েন্ট, যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে। তিন নম্বর পয়েন্ট, কোন রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না, কেউ কিডনি বেচতে পারবেন না। এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে, অঙ্গ সংযোজনের অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। প্লিজ প্রশ্নটা করুন। হ্যাঁ, আমার নাম অমরেশ। আমার একটা প্রশ্ন আছে, আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি বিচার করতে পারেন বেহেশতে যাব না দোযখে? ভাই, আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন। আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় সোয়া এক ঘন্টা ধরে। ঈশ্বর আমাদের তৈরি করেছেন তার একটা কারণ হল পরীক্ষা, পরকালের জন্য। পরকালের জন্য পবিত্রকরণে সূরা মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম। আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হল তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে। আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি, আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে। আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও, আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম। আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম, আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন। এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি, আবার অবাধ্যও হতে পারি। ঈশ্বরকে মানলে বেহেশতে যাব, আর অবাধ্য হলে যেতে পারবো না। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। অন্যান্য জীবজন্তু, ফেরেশতা, এদের ইচ্ছা শক্তি নেই, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে। তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি, আমরা পরীক্ষা দিচ্ছি, এখন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাব। পবিত্রকরণের সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা, আর পরকালের জন্য পরীক্ষা। আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যাবে আসবে না। তার ইবাদত করেন বা না করেন তারপরও তিনি মহান, এতে তার কোনো উপকার হবে না, কোনো ক্ষতিও হবে না। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের ভালোর জন্য চেয়েছিলাম। যেমন আমি মেডিকেল পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন, আমি সেই পরীক্ষায় পাশ করলাম। একইভাবে ভাই, আমরাই চেয়েছিলাম, আমরা এখন পরীক্ষা দিচ্ছি। আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, এই সৃষ্টির উদ্দেশ্য। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করতে পারেন। রেসপেক্টেড স্যার, আমি চারটা প্রশ্ন করব। প্রথমটা হলো, এটা ভাই দয়া করে আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন। সিজিন, আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থেই কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে, আর এই সব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা, সূরা ফিলের 1-5 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে শাকুল কামার, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ। হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক। শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন, আপনি আমি পারবো না। আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না। আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি, যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না। 3,000 বা 4,000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করবো? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্রকরণে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার, কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা, চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি, এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি।
তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন 80% চেক করতে পারি। আমার চুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একবার 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন, এটা ভুল, সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না, আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি, পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে, পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি, ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন 1000 বছর আগে, তারা কি বিশ্বাস করত? বিশ্বাস করত? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা, তাহলে পাখিরা পাথর ফেলতে এত সমস্যা কোথায়? এটা খুব সোজা, পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেস্ত আর দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেস্ত দোজক বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার চুক্তি বলে যখন 80% কোরআনে যতখানি আমরা চেক করতে পারি এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20-50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশতের সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যালো, আমার নাম অশোক, আমি ইকোনমিক্স নিয়ে এমএ পড়ছি। স্যার, আমার প্রশ্নটা হল বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি, আমরা সবাই শান্তি চাই, হোক জাতিগত শান্তি বা হোক ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক, আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন। এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি? এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে? এটা এটা বাদেও অন্য সমস্যা আছে, আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়? আর ধর্ম দিয়েই কি ইথিওপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায়? শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, ধর্মই কি সবকিছুর সমাধান? ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যা সমাধান করা যাবে? এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে? আমার মনে হয় অন্য কোন সমাধান আছে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পৃথিবীতে এখন অনেক সমস্যা, ধর্মই কি এসবের সমাধান দেবে? ইথিওপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে, ধর্ম কি এটা সমাধান? ভাই, সত্যের ধর্মটাই এখানে সমাধান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি দেশে সব লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করত তাহলে ইথিওপিয়ায় কোনো সমস্যাই হতো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর সহিহ হাদিসেও আছে, ইসলামের তৃতীয় স্তম্ভ হলো প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাবের তুলনায় অতিরিক্ত 85 গ্রাম স্বর্ণ, তাদের সঞ্চয়ের 2.5% দান করে দেবে। যদি সব লোক দান করত দারিদ্র বলে পৃথিবীতে কিছুই থাকতো না। ইথিওপিয়া তো অবশ্যই, পুরো পৃথিবীতে একটা মানুষ না খেয়ে মারা যেত না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে 3 জন ধনী লোক, সবচেয়ে ধনী 3 জন, তাদের সম্পদের পরিমাণ 48টা গরিব দেশের জাতীয় আয়ের সমান, সবচেয়ে ধনী 3 জন। যদি এই 3 জন জাকাত দেয় মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত। আপনি একটা সমস্যার কথা বললেন, যে সমস্যার কথাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে সেই সমস্যার সমাধান দেয়া আছে। সত্যের ধর্ম পালন করুন, সত্যিকারের শান্তি পাবেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। অমুসলিম বোন, সালাম আলাইকুম। যদি একজন মুসলমান কোন অমুসলিমের বাসায় থাকে, সে যদি তখন নামাজ আদায় করতে চায়, সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে?
সেখানে নামাজ পড়ার নিয়মটা কি? আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি? বোন, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথমটা হলো কোন অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কিনা। যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে, যদি আপনার সামনে কোনো মূর্তি না থাকে, যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে, আপনি তাহলে নামাজ পড়তে পারেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে প্রথম খণ্ড, বুক অব সালাত, যে পুরো পৃথিবী একটা মসজিদ বিশ্বাসীদের জন্য, যদি জায়গাটা পরিষ্কার থাকে আর ইসলামের কোন নিয়ম ভাঙা না হয়, আপনি নামাজ পড়তে পারেন। এবারে প্রসাদের ব্যাপারে বলি, প্রসাদ হলো খাবার যেটা পূজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে চারটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুরমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদদামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না, তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তারা, তাই তারা কি করেন, কিছু মুসলমান বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, পরের দিন বিসমিল্লাহ বলে মদ খাবেন, বিসমিল্লাহ বলে শুকর খাবেন। যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম। এখানে আপনি কি করবেন, আমার ভিডিওটা সেট দেখতে পারেন, দাওয়া অর ডিস্ট্রিকশন, সেখানে দেখবেন কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে, আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবকিছু কি আল্লাহর পরীক্ষা? সবকিছুই কি আল্লাহর পরীক্ষা? ভাই, আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা। আমাদের জীবনটাই পরীক্ষা। মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি, আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি। এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা। তাহলে তো ব্যাপারটা দেখাচ্ছে কেউ বেহেশতে যেতে পারবে না, কারণ মানুষ মাত্রই ভুল করে। ভাই, আপনি বললেন যে কেউ তাহলে বেহেশতে যেতে পারবে না, কারণ মানুষ মাত্রই ভুল করে। আমি একমত, মানুষ ভুল করে, প্রত্যেক মানুষই ভুল করে। আর এই জন্যই নবীজি বলেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলার করুণা আর দয়া ছাড়া কোন লোক বেহেশতে যেতে পারবে না। আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি, কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন। তিনি গাফুর, তিনি রাহিম, তিনি করুণাময়, তিনি পরোপকারী, তিনি এই লোকদের মাফ করে দেন। তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন। আর আল্লাহ, তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাই মাফ করে দিলাম, তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না। আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে। তাই শুধু আল্লাহর করুণা পেলেই আপনি বেহেশতে যেতে পারবেন। যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুঁটি খুঁটিয়ে ধরেন আর পয়েন্ট বিয়োগ করেন, সেই সাথে সবগুলো ভালো কাজে পয়েন্ট যোগ করেন, তাহলে কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না, এমনকি নবীজিও না। নবীজি কথা বলেছেন, এটা নবীজির হাদিস। পবিত্র কোরআন বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে 10 দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে 1 দিয়ে। আর আল্লাহ এরকমই করুণাময়, তিনি মানুষকে ক্ষমা করে দেন। তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যে অন্যায়টা তিনি কখনোই ক্ষমা করবেন না সেটা হলো শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা। অন্য কোন অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন, আর আল্লাহকে ছাড়া অন্য কোন দেবতার উপাসনা করা, এটা হলো সবচেয়ে বড় অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি কি আরো কিছু বলতে চান ভাই? হ্যাঁ, এখন ধরি একজন লোক, সেটা সব কাজ ভালোভাবে করল, কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমানভাবে দেখল না, সে কি সেই লোক কি তখন বেহেশতে যাবে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যদি, আমি আপনার প্রশ্নটা বুঝেছি, যদি কোন লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে, সে কি বেহেশতে যাবে? হ্যাঁ যাবে, কেন যেতে পারবে না? কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্পাপ পাওয়াটা খুবই কঠিন। আপনি তো বললেন সব মানুষই ভুল করে, অনেক মানুষই ভুল করে, আপনার মনেও কোনো খারাপ চিন্তা আসতে পারে, এটাও তো ভুল। তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন। যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না, সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন, তাকে বেহেশতে নিতে পারেন। হতে পারে সে অনেক ভালো কাজ করেছে, তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। এইসব নির্ভর করছে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর, তিনি বিচার করবেন। একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে, তবে যদি করতে না পারে সে বেহেশতে যেতেও পারে নাও যেতে পারে। তার পুরো জীবনের সবগুলো কাজ বিচার করে আল্লাহ সবকিছু ঠিক করবেন, সে বেহেশতে যেতেও পারে নাও যেতে পারে। সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি? স্যার, ইসলাম ধর্মে বিনোদনের
কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেয়া হয়েছে, মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে, আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন? এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না? ভাই আপনি হালাল বিনোদনের কথা বলছেন, বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর। আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে, যেমন এই অনুষ্ঠানে লোকজন বিনোদন পাচ্ছে, অনেক কিছু তারা শিখতে পারছে, এটা হালাল। তাহলে হালাল বিনোদন হলো সেই বিনোদন যেটা কোরআন আর সুন্নাহর বিপক্ষে যাবে না। কোরআন আর সহিহ হাদিসে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনই হালাল। মিউজিক সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বলছে যে ডাব বাজানো ছাড়া অন্য মিউজিক নিষিদ্ধ, শুধুমাত্র ডাব, একপাশে খোলা ড্রাম, এটা বাদে অন্য মিউজিকের অনুমতি নেই। কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে, যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ। আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম, সুফি একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে, এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট। আগের উত্তরগুলো তো আমি বলেছি, আমাদের কোরআন এবং সুন্নাহ মানা উচিত। তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুন্নাহ উল্লেখ করা নাই, সেটা আসলে পথভ্রষ্ট, এর বেশিরভাগই পথভ্রষ্ট। আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন এর বেশিরভাগই পথভ্রষ্ট, এই মতবাদটা পবিত্র কোরআন আর সুন্নাহ মেনে চলে না। কোন বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন সেটা কোরআন আর সুন্নাহর সাথে মেলাবেন, অন্য কোন উৎস নেই। সঠিক উৎস হল কোরআন আর সহিহ হাদিস। কোরআনের অনুবাদগুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা, এ ব্যাপারে বলবেন? সবচেয়ে খাঁটি ইংরেজি অনুবাদ। ভাই আল্লাহ এখানে আরবিতে বলেছেন 100% কোনো ভুল ছাড়া, সবগুলো অনুবাদই করেছে মানুষ আর সেখানে ভুল থাকবেই। তাই পবিত্র কোরআনে কোনো নির্ভুল অনুবাদ নেই। হ্যাঁ, তবে যে অনুবাদগুলো পাওয়া যায় আমার মতে ভালো অনুবাদটা, সেগুলোর মধ্যে একটা হলো সহি ইন্টারন্যাশনাল। আমি ইংরেজি অনুবাদের কথা বলছি, অন্য ভাষার ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে। আমার মতে কোরআনের একটা ভালো ইংরেজি অনুবাদ হলো সহি ইন্টারন্যাশনাল, যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন তিনজন মহিলা, তারা সবাই আসলে আমেরিকান পশ্চিমা সভ্যতার মানুষ, তারা সবাই মুসলমান হয়েছিলেন। সহি ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম, আর আপনি চাইলেও দেব ইনশাআল্লাহ। লেকচার শেষে ভাই আশরাফের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে একটা কপি দেবেন, আর আপনি সেটা পড়ে দেখুন, আশা করি উত্তরটা পেয়েছেন। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে। আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি, মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হল, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না, অথবা সূরা সুরার 40 আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম, অথবা সূরা মাইদার 32 আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল। স্যার, একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে, সেটা হল ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাঝহব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনের সূরা মাইদার 32 আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ, হতে পারে নিজের সুবিধার জন্য, হতে পারে পলিটিক্সের জন্য, হোক সেটা ভাষার জন্য, হোক বর্ণের জন্য, সেটাই হল জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম, কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়া জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ
মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না একটা আয়াত নেই, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোন জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহান তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরকে যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার 4 আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে। সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরী 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোন নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবের 100 ভাই যুদ্ধ। আর ভগবদ গীতা হল মহাভারতের অংশ, 18 অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42-46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রে মরে যাব, কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন, 2 অধ্যায় 2 আর 3 অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে
ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 31-33 অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হল যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবদ গীতা আর মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোন হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে, সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন। অনেকে আছেন, তাদের একজন অরুণ শ্রী বলছেন, তিনি সহিহ বুখারি থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ 2 নম্বর অধ্যায়ের 46 নম্বর হাদিস বলা হয়েছে, একজন মুজাহিদ হল সেই লোক যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন যদি কোন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে, তারা কি ভগবদ গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন 2 অধ্যায়ের 37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোন সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ গুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, তো এই বুখারিও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়, আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে, ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য যে কোনো আইনের চাইতে, সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন। তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোন আইন নেই যেটা ইন্ডিয়ার কোন মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়, কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে, এমন কোন আইন নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও, আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন। গুড ইভিনিং, আমার নাম শ্রীরাম, আমি একজন হিন্দু। ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহেশতে যাওয়া কঠিন হবে? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি বেহেশতে যেতে পারবেন নাকি পারবেন না। ভাই, আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন, পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই,
হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই, তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই, বাইবেলের কোথাও শব্দটা নেই। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্টসে। যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলত তাদের এই নামে ডাকা শুরু করে অ্যান্টিওকের লোকেরা, বুক অব অ্যাক্টসে সেটা দেখবেন। খ্রিস্টান, খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই। তাহলে যীশু খ্রিস্ট সেই সময় আসলে প্রচার করেছিলেন ইসলাম, এজন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম, ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে, আমাকে সৌদি আরবে থাকতে হবে, আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল। ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, আমি মুসলমান। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে শুধু বিচার করি, আমার বিচার ঠিক, কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি। যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বরের ইচ্ছাকে দেখি, সে তো আসলে মুসলমান। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান, তিনি ইসলাম প্রচার করেছেন। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি, আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা, ট্রিনিটিতে বিশ্বাস করো না, মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না, ঈশ্বর কখনো জন্ম নেননি, এসব কিছুই বাইবেলে আছে। বাইবেল থেকেই আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম, বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা, হজের কথা, মদ খেতে নিষেধ করা, ভদ্রতা দেখানো, বাইবেলে আছে। তাহলে যীশু বা ঈসা আলাইহিসসালাম তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেননি, তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন। আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই, তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন, অন্য ধর্ম দেননি। অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে, যেমন এই ভাই বললেন সুফিজম, এমনকি এটাও ইসলামের একটা পথভ্রষ্ট রূপ। ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে? পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আর প্রত্যেক নবী রাসূল প্রচার করেছেন শুধু ইসলাম। যদি ধর্মগ্রন্থগুলোর কথা দিয়ে যীশুকে অনুসরণ করেন, যীশু কখনোই বলেননি আমার উপাসনা করো, নিজেকে কখনো ঈশ্বর বলেননি। সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কারভাবে এমন কোন কথা নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। কিন্তু খ্রিস্টানরা বলে বেহেশতে যেতে পারবেন না, যদি বিশ্বাস না করেন যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, তিনি ছিলেন ঈশ্বর। গোটা বাইবেলে একেবারে পরিষ্কারভাবে একটা কথাও নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। যদি কোন খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আর যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14:28, যে আমার পিতা আমার চেয়ে বড়, গসপেল অফ জন 10:29, আমার পিতা সবার চেয়ে বড়, গসপেল অফ ম্যাথিউ 12:28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই, গসপেল অফ লুক 11:20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই, গসপেল অফ জন 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয়, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন অর্থাৎ মুসলমান। এটা আছে বুক অব অ্যাক্টসে 2:22, যে হে ইসরায়েলবাসী এই কথাটা শোনো, নাজারেথ শহরের যীশু যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে, তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। বাইবেল বলছে শুকর মাংস খাবে না, বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে, এটা আছে 1 Corinthians 11:5-7, যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে। তাহলে ভাই, আল্লাহর সকল নবী রাসূলগণ শুধু ইসলামকে প্রচার করেছেন। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন বেহেশতে যাবেন, যদি না করতে পারেন যেতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। এটাই আমাদের শেষ প্রশ্ন। কোন অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ, প্রশ্নটা করেন। রেসপেক্টেড স্যার, আমার প্রশ্নটা হলো, দয়া করে আপনি কি একটু মাইকের কাছে আসবেন যাতে আপনার প্রশ্নটা শুনতে পারি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনে বেহেশত সম্পর্কে কি বলা আছে। ভাই, আপনি কোরআনে বেহেশতের বর্ণনাটা জানতে চাচ্ছেন, আমি এখানে সংক্ষেপে বলছি। এটা একটা জায়গা যার নাম জান্না। এই জান্না শব্দটা আরবি থেকে বাংলায় অনুবাদ করলে হয় বাগান। জায়গাটা চিরস্থায়ী সুখের। এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, ফলমূলের কথা আছে, ডালিম পেয়ারা ইত্যাদি। এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার। হ্যাঁ স্যার, একটা কথা স্যার। হ্যাঁ, আপনি বেহেশতের বর্ণনা শুনতে চাইলেন। হ্যাঁ স্যার, আমরা সেখানে কোন অবস্থায় থাকবো, সাধারণ মানুষের মতো নাকি অন্য কোন অবস্থা? হ্যাঁ, আপনি জানতে চাইলেন যে, আর একটা কথা স্যার, এখানে যদি বেহেশত খুঁজে না পান তাহলে অন্য কোথাও বেহেশত খুঁজে পাবেন না। আপনি বললেন সেখানে আপনি কেমন থাকবেন?
কিভাবে থাকবেন? আগের মতোই ভাই, এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন, সেখানে সব আলাদা, আমরা এই অবস্থায় থাকবো না, সেখানে আমরা অন্য অবস্থায় থাকবো, তবে কিভাবে থাকবো আল্লাহ জানেন, তবে আলাদা। মাথায় শয়তানি চিন্তা আসবে না যদি আপনি বেহেশতে যান। না না না, আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা, আমাদের আত্মার তখন কি হবে, সেটা কেমন থাকবে? আপনি বেহেশতে গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসুন প্রার্থনা করে। তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা দিতে পারছেন না। সরি, আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই। ভাই আপনি বললেন বেহেশতের বর্ণনা শুনতে চান, আমি বর্ণনা শুরু করলাম, তখন বললেন জায়গাটা না, আমাদের সেখানে কি হবে, আমাদের কি হবে, আমাদের দাড়ি থাকবে কিনা, আমরা যুবক থাকবো কিনা, আমি বলছি আত্মার কথা, মনের কথা কিভাবে থাকবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে, প্রত্যেক আত্মায় সেখানে থাকবে, তবে শরীরটা সেখানে থাকবে না। আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে, কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে? যেমন 80 বছরের একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন, বৃদ্ধ না যুবতী, আল্লাহ মালুম, তবে আলাদা কিছু হবে। আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি বলছি আত্মার কথা। আত্মা থাকবে, আত্মাই যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মাই। ঠিক কথা, ঠিক বলেছেন ভাই। তাহলে আমি যদি বেহেশতে যাই তাহলে আমি ভাববো যে আল্লাহ আমাকে 70টা হুর করিয়ে দেবেন, তখন আমার মনে হতে পারে যে বেহেশতে চেয়েও ভালো জায়গায় আছে। মানে বেহেশতে যাওয়ার পর সবকিছু কিভাবে শেষ হবে? মানুষের তো আসলে চাওয়া পাওয়া শেষ নেই, মানে সেখানে আমাদের আত্মাটা কি অবস্থায় থাকবে? আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে? এই কথাটাই বলছিলাম ভাই, যে কিভাবে নিশ্চিত হবেন। আমি আপনাদের বলেছি যে এই বই যদি কোনো পরীক্ষা করি, যদি আমরা পরীক্ষা করে দেখি এই বইয়ের 80% একেবারে প্রমাণিত আর 20% হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে, তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি, আমার যুক্তি বলে যার 80% একেবারে প্রমাণিত আর 20% সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। আসলে সত্যি বলতে কি, যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন, কারণ আপনি নিজেই দেখবেন। ভাইয়া আপনি বলছেন এটা খুব কঠিন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, আমার ক্যাসেটটা শুনতে পারেন। আমি শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম যার বিষয় ছিল কোরআন এন্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। দেখবেন আমি চাইলে অনেক ধর্মগ্রন্থে বাতিল করতে পারি, আজকে আমার কাজ বাতিল করা নয়, আমাদের সাদৃশ্যগুলো দেখা। আমি চাইলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি, আমি হিন্দুইজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, বাইবেল কেউ সেটা আমার কাজ না। আমি এখানে যা করলাম ইসলাম আর হিন্দুইজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম, আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য, আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি, আপনার পছন্দ হলে মেনে চলুন, পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার। তাহলে বেদও বলছে স্বর্গের কথা নরকের কথা, মানে বেহেশত আর দোজক, যদি পছন্দ হয় মেনে চলুন, পছন্দ না হলে সেটা দরকার নেই, আমরা কিয়ামতের দিন দেখব কে ঠিক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়। আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিনকে কিছু বলার জন্য। ভাই গ্রিন, আজকে ডক্টর জাকির নায়কের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আজ যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাব, আর ইনশাআল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا